ভৌত আলোক বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল অপটিক্সের ক্লাসে সবাইকে অভিনন্দন। আমরা যদি ফিজিক্যাল অপটিক্স অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান সম্বন্ধে টোটাল জানতে পারি, তাহলে আমরা পরের চ্যাপ্টার অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান সম্বন্ধে ভালোভাবে জানতে পারবো, বুঝতে পারবো। এজন্য ভৌত আলোক বিজ্ঞান অনেক অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো এটার প্রাইমারি লেভেল থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বোঝানোর চেষ্টা করব, আলোর ক্যারেক্টার নিয়ে টোটাল আলোচনা এই চ্যাপ্টারে। আর আমরা ইতিমধ্যে জেনেছি আলো হলো এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে তরঙ্গ ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে। আমরা জানি তরঙ্গ দুই প্রকার, একটা কি অণু দৈর্ঘ্য তরঙ্গ অর্থাৎ লংটিটিউডিনাল ওয়েভ, আর দুই নম্বর হলো কি ট্রান্সভার ওয়েভ অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গ। আমরা জানি শব্দ তরঙ্গ হলো কি অণু দৈর্ঘ্য তরঙ্গ, আর এই শব্দ তরঙ্গ ছাড়া এই জগতে যত রকমের তরঙ্গ আছে সকল তরঙ্গ কি অনুপ্রস্থ তরঙ্গ অর্থাৎ ট্রান্সভার ওয়েভ। সেই হিসাবে আলো এক প্রকার কি অনুপ্রস্থ তরঙ্গ, আর অনুপ্রস্থ তরঙ্গ আমাদের বোঝা একেবারে সহজ, সেটা হচ্ছে ঢেউ, যেমন ডেউটিন, তাই না? এটা দিয়ে আমরা অনুপ্রস্থ তরঙ্গ ইমাজিন করতে পারি। এখানে আমরা একটা অনুপ্রস্থ তরঙ্গের চিত্র আঁকি, সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করো। হ্যাঁ, অনুপ্রস্থ তরঙ্গ আমরা কী জানি, একটা ঢেউ, একটা ঢেউ একটা অনুপ্রস্থ তরঙ্গ, তাই না? অ্যান্ড ঢেউয়ের একটা, এটা কিন্তু চূড়া, এটাকে কী বলে চূড়া বা শীর্ষ, যাকে ইংরেজিতে বলে ক্রেস্ট। আর এটা যদি চূড়া হয় তাহলে এটা কি খাজ, খাজকে বলে ট্রাফ, তাহলে আমরা সংক্ষেপে লিখি ট্রাফ মানে টি, তাহলে এটা আবার কি ক্রেস্ট মানে চূড়া, তরঙ্গের শীর্ষ, তাহলে এটা আবার কি ট্রাফ। এভাবে চূড়া খাজ, চূড়া খাজ এভাবে চলতে থাকবে, তাই না? এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ, আমরা এইভাবে দেখেই অভ্যস্ত। এই তরঙ্গের চূড়াগুলিকে আমরা একটা ডিউটিনের সাথে কল্পনা করতে পারি। ডিউটিনের যে উঁচু জায়গা সেটা হচ্ছে ক্রেস্ট, আর যেটা নিচু জায়গা সেটা কি ট্রাফ। ডিউটিনের উঁচু জায়গা ক্রেস্ট মানে চূড়া, আর নিচু জায়গা ট্রাফ মানে খাজ। 31st নাইটে যখন তোমরা বিজলি বাতির উৎসব করো, দেখা যায় রাতের আকাশে বিজলি ফুটলে কি হয়, আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই না? আলো তো আর এরকম না যে একটা নির্দিষ্ট দিকে যাবে, সে চারিদিকেই সমানভাবে ছড়িয়ে পড়ে। আলো কীভাবে যায়, আলো কিন্তু তরঙ্গ আকারে যায়, কিন্তু আমরা কখনো দেখেছি যে আলো কখনো তরঙ্গ আকারে যায়, দেখি নেই। তো এটা বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় হলো, মনে করো কোনো একটা পুকুরে, পুকুরে মাঝখানে একটা ঢিল ফেলাইলা, তাহলে কি একটা ওয়েব বা ঢেউ তৈরি হয় না? ঢেউটি এভাবে আস্তে আস্তে বড় হতে হতে একবারে পারে যায়, শেষ হয়, তাই না? তাহলে আমরা একটা ঢেউ দিয়ে, পুকুরের ঢেউ দিয়ে আমরা তরঙ্গটাকে ইমাজিন করতে পারি, বুঝতে পারি। ধরো এটা একটা আলোর উৎস, সোর্স, এটা একটা বিজলি বাতি, এখান থেকে লাইট চার দিকে ছড়িয়ে পড়ছে, যেটা আমরা পুকুরের ঢিল ছোড়ার ঢেউয়ের সাথে কল্পনা করতে পারি। তাহলে কীভাবে ছড়িয়ে পড়ে আলো, স্বাভাবিক কারণে এরকম বৃত্তাকারে ঢেউগুলি ছড়িয়ে পড়ে, তোমরা খেয়াল করে থাকবা, এভাবে বৃত্তাকারে ঢেউগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। তোমরা বলবা, স্যার এরকম একটা জিনিস কি আমরা তরঙ্গ হিসাবে ছোটোবেলা থেকে জেনে আসছি, এটা দেখলেই বুঝি এটা একটা ওয়েব বা তরঙ্গ, কিন্তু এইটা একটা ওয়েব বা তরঙ্গ এটা কেমন হইলো, যে এটার সাথে স্যার এটা তো কোনো মিল নেই, এটা কীভাবে বুঝবো যে এটা একটা তরঙ্গ? এটা তো তরঙ্গের শীর্ষ বা ক্রেস্ট, এটা কি খাজ, আবার শীর্ষ আবার খাজ, এভাবে একটা তরঙ্গ আমরা ডিফাইন করতে পারি। তাহলে এরকম একটা জিনিসকে কোনটা শীর্ষ কোনটা খাজ আমরা কীভাবে বুঝবো, এটা বোঝার সহজ উপায় হলো, এই যেটা শীর্ষ উঁচু জায়গাটা, হ্যাঁ, যেটা ক্রেস্ট বলি আমরা, এই যে দাগটা এটাকে আমরা ক্রেস্ট হিসেবে চিন্তা করব। তাহলে এটা কি আরেকটা ক্রেস্ট মানে তরঙ্গের শীর্ষ বা চূড়া, তাহলে এটা একটা চূড়া। তাহলে স্যার খাস কোনগুলি, এখানে খাস হলো এই যে সাদা ফাঁকা জায়গা যেটা আছে, এটাকে আমরা তরঙ্গের খাস বা ট্রাপ বলে চিহ্নিত করবো, আমি রেড পেন দিয়ে বোঝাই। হ্যাঁ, এই যে ফাঁকা জায়গা যেটা আছে সেটা হলো ট্রাফ, ট্রাফ, ট্রাফ। তো আমরা এখন এই জিনিসটাকে এভাবে ইমাজিন করবো, এটা কি তরঙ্গের চূড়া, আর একটা চূড়া, আর একটা চূড়া বা শীর্ষ, তাহলে চূড়া চূড়া, আর যে খাসগুলি সেগুলি ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা। তরঙ্গকে চিনতে গেলে প্রথম যে জিনিসটা সবচেয়ে ভালোভাবে বুঝতে হবে সেটা হলো তরঙ্গের দশা বা ফেজ। আমরা যখন কোথাও চাকরি ইন্টারভিউ দিতে যাই, প্রথমে আমাকে একটা সিবি
অর্থাৎ বায়োডাটা দিতে হয়। এই বায়োডাটায় কী লেখা থাকে? প্রার্থীর নাম লেখা থাকে, তার বাবার নাম, মায়ের নাম, বাড়ি কোথায়, পড়াশোনা কতটুকু, মানে তার জীবন বৃত্তান্ত যা আছে সব সেখানে লেখা থাকে, তাই না? এবং তার একটা ছবিও থাকে। তার মানে তোমার হাতে কোন একটা মানুষের বায়োডাটা সিবি পাইলা, এর মানে কি এই লোকটার সম্বন্ধে তুমি সব কিছু জানতে পারবা। তেমনি কোন একটা তরঙ্গের দশা মানে কি, ওই মুহূর্তে তরঙ্গটার জন সমস্ত পরিচয় সব কিছু এখানে আছে, সেই বিন্দুটাকে, সেই অবস্থানটাকে, সেটাকে বলবো আমরা তরঙ্গের দশা বা ফেজ। এখন আমরা জানবো তরঙ্গ মুখ অর্থাৎ ওয়েব ফ্রন্ট কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা। যদি মুখস্থ বলি তাহলে কি বলবো, সম দশা সম্পূর্ণ কণার সঞ্চারপথকে তরঙ্গমুখ বলে। চলো আমরা বোঝানোর চেষ্টা করি। মনে করো এটা একটা পুকুরের মাঝখানে একটা ডিল ফেলা হইল, ডিল ফেলা হইল। এটা কেন বললাম, মনে করো অন্ধকার রাত্রে কোনো একটা আতশবাজি ফুটাইলা তুমি, বা কোনো একটা লাইট জ্বালাইলা। লাইট মানে এটা কি আলোর উৎস বা সোর্স, তাহলে আলো কি চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়লে আমরা ধরি সে কীভাবে বৃত্তাকারে ছড়িয়ে পড়বে, তাই না? এখন এই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, এখান থেকে কী বেরোচ্ছে, আলোক রশ্মি, লাইট বিম, আলোক রশ্মি বেরোচ্ছে। খেয়াল করো আলোক রশ্মি, এখানেও আলোক রশ্মি আসতেছে, এইখানেও আলোক রশ্মি আসতেছে, এইখানেও আলোক রশ্মি যাচ্ছে, তার মানে এইখানেও আলোক রশ্মি যাচ্ছে, চারিদিকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে। তাই যদি হয় দেখো, যেহেতু একটা বৃত্ত, বৃত্তের সকল ব্যাসার্ধই সমান, এখানে এই যে আলোর উৎস থেকে এখানে আসতে এই আলোক রশ্মির যে সময় লাগছে এটারও সেম, এটারও সেম, সেম সেম সেম, তার মানে সব জায়গায় এই সময়টা সমান, তরঙ্গের বেগও সমান, তার মানে কি অবস্থানও সেম। আর যেহেতু একটা উৎস থেকে আলো নিঃসরিত হচ্ছে, বেগও সেম, তাহলে এই একটা দশা, এই দশা, এই দশা, এই সবগুলির দশা বা ফেজ কি একই রকম? এরকম অসংখ্য দশা আছে, হ্যাঁ, কোটি কোটি দিতে পারো। তাহলে এটাকে বলবো আমরা একটা তরঙ্গ মুখ বা ওয়েব ফ্রন্ট। তাহলে এই বৃত্ত চাপটাকে বলবো আমরা তরঙ্গ মুখ, তরঙ্গ মুখ বা ওয়েব ফ্রন্ট। এখন আলোকে এখানে এসে দাঁড়িয়ে থাকবে না, সে সামনে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, হ্যাঁ, যেতেই থাকবে, স্বাভাবিক আপনি যেতেই থাকবে। তাহলে কি হয় দেখো, এখান থেকে আলো আসতে যে সময় লাগবে এখানেও সেম, তাহলে এই দশা, এই দশা, এই দশা, এই সকল দশা আবার এখানেও সেম, তাই না? তাহলে এটা কি আরেকটা তরঙ্গমুখ, এটা আরেকটা তরঙ্গমুখ, এই যেটা একটা তরঙ্গমুখ। একইভাবে আমরা সামনে অগ্রসর হতে থাকলে কি দেখব, আমরা দেখব আরেকটা নতুন তরঙ্গমুখ, একটা নতুন তরঙ্গমুখ, তার মানে তরঙ্গমুখ তৈরি হয়েই চলছে, হয়েই চলছে। আমরা সবাই জানি বৃত্তের ব্যাসার্ধ চাপের উপরে কি পারপেন্ডিকুলার, লম্বভাবে থাকে, তাই না? তাহলে আমরা আজকে থেকে একটা জিনিস জেনে ফেললাম, আলোক রশ্মি আর তরঙ্গমুখ পরস্পরের পারপেন্ডিকুলার, লম্ব, তার মানে আলোক রশ্মির সাথে তরঙ্গমুখের সম্পর্ক হচ্ছে পারপেন্ডিকুলার, লম্ব। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অবজেক্টিভ হিসাবে পরীক্ষা দেয়, আলোক রশ্মির সাথে তরঙ্গমুখ সমকোণে থাকবে। তরঙ্গমুখ বা ওয়েব ফ্রন্ট দুই রকমের, একটা সমতল তরঙ্গমুখ, একটা কি গোলীয় তরঙ্গমুখ। তাহলে এখানে তাকালে কি মনে হয় যে স্যার তরঙ্গমুখ তো গোলীয়, গোল, সার্কেল, বৃত্ত, তরঙ্গমুখ আবার সমতল হয় কিভাবে? এখন এই উৎসটাকে যদি আমরা ধরি সান বা সূর্য, এটা একটা মনে করো সূর্য, মানে আমরা বোঝার জন্য ধরি আমাদের থেকে সূর্য অসীম দূরে, তাহলে অসীম দূর থেকে আলোক রশ্মি আসলে একটু খেয়াল করো এই তরঙ্গমুখটা যতটুকু এটা কিন্তু আরও বড় হচ্ছে, তাহলে এই পরের তরঙ্গমুখটা আরও বড় হবে, 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 আরও বড় হবে। তার মানে দেখো তরঙ্গমুখটা ছিল গোল, খেয়াল করো এই যে গোল ছিল, গোলের থেকে আস্তে আস্তে কী হইতে চায় দেখো, এক সময় দেখা যাবে এটার গোল নাই, কেমন স্ট্রেট হয়ে গেছে। এটা কখন সম্ভব, যখন উৎস থেকে তরঙ্গমুখের অবস্থান থাকে অসীম দূরে, তাহলে অসীম দূরে তরঙ্গমুখ কেমন হবে দেখো, স্ট্রেট লাইন, সমতল। আর যদি উৎসের কাছে থাকে তাহলে কেমন হলো, গোলীয়। সূর্য থেকে অসীম দূরে যদি আলোক রশ্মি আসে,
আসার ফলে যে তরঙ্গমুখ তৈরি হয় এই তরঙ্গমুখ কেমন হয়, গুলিও হয় না, কেমন হয়, সমতল হয়, তাই না? এখন বোঝার জন্য আমরা ধরে নেই একজন মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তা তাকে যদি জিজ্ঞেস করা হয় আলোর উৎস কয়টা, সোর্স কয়টা, বলবো ওই যে সূর্য দেখা যায় একটা। আর আমরা ধরি, বোঝার জন্য আমরা ধরে নিই এটা একটা, এই তরঙ্গমুখটা একটা ওয়াল বা একটা দেয়াল। এখন এই দেয়ালের এই পারে সাধারণ কারণেই আলো থাকবে না। এখন দেয়ালের মধ্যে যদি আমরা তিনটা ছিদ্র করে দিই, এক দুই তিন, তিনটা ছিদ্র বা চির তৈরি হলো, যাকে ইংরেজিতে বলে স্লিট। এই তিনটা ছিদ্র দিয়ে আলো বের হবে। এখন তোমরাই বলো, কোনো লোক যদি এখানে দাঁড়িয়ে থাকে তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি দেখতে পাচ্ছ, আলোর উৎস কয়টা দেখতে পাচ্ছ, সে বলবে কি, এই যে দেয়ালের এই ফুটা দিয়ে আলো বেরোইতেছে, এই ফুটা দিয়ে আলো বেরোইতেছে, এই ফুটা দিয়ে আলো বের হচ্ছে। তার মানে এখানে যে লোকটা দাঁড়িয়ে থাকবে সে দেখবে আলোর উৎস কয়টা, একটা দুইটা তিনটা। তাহলে এই চির দিয়ে বা এই ফুটা দিয়ে যে আলো বেরোচ্ছে, হ্যাঁ, এটা তো গুলীয় তরঙ্গ, আলো কীভাবে ছড়িয়ে পড়ছে, এই যে এইভাবে ছড়িয়ে পড়ছে আলো। এইভাবে আলো সামনের দিকে অগ্রসর হবে। তাহলে হাইগেন্স ওনার নীতিতে কী বললেন, কোনো তরঙ্গমুখের প্রতিটা বিন্দু এক একটি অণুতরঙ্গের বা গণুতরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়, ওই অণুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। হাইগেন্স আরও বললেন, যে কোনো মুহূর্তে এই অণুতরঙ্গগুলিকে স্পর্শ করবো আমরা। চলো দেখি, এ তো বৃত্তচাপ, তাহলে এদের সাধারণ স্পর্শকে কাটতে হবে। হাইগেন্স আরও বললেন, যে কোনো মুহূর্তে এই অণু তরঙ্গগুলিকে যে স্পর্শ করলে সাধারণ স্পর্শক তল পাওয়া যায়, তাই ওই সময়ে নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে। তাহলে এই বৃত্তচাপগুলিকে, দ্যাট মিন্স অণু তরঙ্গগুলিকে যে স্পর্শ করে যে সাধারণ স্পর্শক রেখা বা তল পাওয়া গেছে, এটাই হলো একটা নতুন তরঙ্গমুখ, নতুন তরঙ্গমুখ। এখন আমরা এই অধ্যায়ের মূল টপিকস ব্যতিচার অর্থাৎ ইন্টারফারেন্স নিয়ে আলোচনা করব। তো ব্যতিচার বুঝতে হলে তোমাকে প্রথমেই সুপার পজিশন অর্থাৎ উপরিপাতন নীতি, সেটা সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে। উপরিপাতন মানে কি, মানে একটা ওয়েবের উপরে আর একটা ওয়েব পড়বে, যেমন দুইজন মানুষ গান গাইতেছে, ডুয়েল সং হয় না, গায়ক গায়িকা দুইজনে গান গায়। তো দুইজন যখন একসাথে গান গায়, দুইটা ওয়েব একটার উপরে একটা উপরিপাতন হয়। এখানে আমরা সুপার পজিশন দেখানোর চেষ্টা করি। এখানে মনে করো দুইটা তরঙ্গ, একটা এ তরঙ্গ আর একটা বি তরঙ্গ, এ তরঙ্গ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কীভাবে, এইভাবে, ঠিক আছে। এখান থেকে আর একটা তরঙ্গ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা কীভাবে, এইভাবে মনে করো, এই দুইটা তরঙ্গ, হ্যাঁ, মানে এই একটার উপরে যখন আরেকটা উপরিপাতন হবে, দ্যাট মিন্স সুপার পজিশন হবে, এর ফলে যে লব্ধি তরঙ্গ পাবো সেটাকে আমরা নিচে দেখাই, লব্ধি তো রেজাল্টেন্ট ওয়েব, এটা আমরা নিচে দেখাইলাম। এখন দেখো এইখানে তরঙ্গটা দশার যেদিকে, এটা কি সেম একই দিকে না, তাহলে আমরা বলতে পারি দুইটা তরঙ্গ এখানে সমদশে আছে। এবার সামনে যেতে থাকো, যাইতে থাকলে দেখবা, দেখো এইখানে তরঙ্গটা যেদিকে এটা তার বিপরীত দিকে, তার মানে এই ধর এটা কি দুইটা বিপরীত দশে আছে, তাহলে এটা সমদশায় হওয়াতে এটা শক্তিটা বেশি পাবে, ফলে তরঙ্গটা হয়ে যাবে এইরকম বিশাল একটা ফেজ হবে না, এভাবে দেখতে থাকলে এই যে এবার এরকম হবে। তার মানে কী বোঝা যাচ্ছে, এখানে সমদশায় মিলিত হয়েছে তরঙ্গ দুইটা, ফলে বিস্তারটা অনেক বেশি হয়েছে, অ্যাম্প্লিটিউডটা অনেক বেশি। তার মানে দুইটা তরঙ্গ সমদশায় মিলিত হওয়াতে যদি এটা শব্দ তরঙ্গ হয় তাহলে এখানে শব্দটা সাউন্ডটা জোরে শোনা যাবে, আর যদি আলোক তরঙ্গ হয় তাহলে এখানে উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। সেম এই দুইটা তরঙ্গ বিপরীত দশায় মিলিত হয়েছে, ফলে এখানে যদি শব্দ তরঙ্গ হয় এখানে সাউন্ডটা আস্তে শোনা যাবে, আর যদি আলোক তরঙ্গ হয় তাহলে এখানে অন্ধকার বিন্দু পাওয়া যাবে। এটা হলো তরঙ্গের উপরিপাতন। এখানে অ্যানিমেশনে কী দেখা যাচ্ছে, দেখো উপরে নীল এবং লাল দুইটা তরঙ্গ আস্তে আস্তে সমদশায় মানে সেম ফেজে আসছে, দেখছো, পুরো 100% সমদশায় আছে, এজন্য নিচের লব্ধি তরঙ্গটা গোলাপটা অনেক বড়,
আবার দুইটা তরঙ্গ সরে বিপরীত দশায় যাচ্ছে 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 100% বিপরীত দশায়, এই জন্য দেখো গোলাপী তরঙ্গটা নাই। ওকে, যদি আমরা আবার দেখাই, এখন এই উপরের দুইটা লাল এবং নীল তরঙ্গটা সমদশায় যাচ্ছে যাচ্ছে একবারে, লব্ধি তরঙ্গ গোলাপীটা অনেক বড়। আবার যখন দুইটা বিপরীত দশায় যাচ্ছে, দেখো লব্ধি তরঙ্গটা নাই হয়ে যাচ্ছে। 1801 সালে ব্রিটিশ পদার্থবিদ টমাস ইয়ং তার ডাবল স্লিট এক্সপেরিমেন্ট অর্থাৎ দ্বিচিত পরীক্ষার মাধ্যমে আলোর ব্যতিচার সর্বপ্রথম প্রদর্শন করেন। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু অনেক সিম্পলভাবে উনি করছেন। ধরো এখানে একটা আলোর উৎস এস, তাহলে এখানে যদি আমরা একটা একটা ওয়াল দিয়ে দিলাম, দেয়াল, হ্যাঁ, এই দেয়ালের ঠিক মাঝ বরাবর একটা ছিদ্র করলাম, একটা চির, তাহলে তুমি এখানে দাঁড়ালে কী দেখবা, এই চির দিয়ে আলো বেরোচ্ছে। আলো কীভাবে বেরোচ্ছে, তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এইভাবে তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এর সামনে তুমি আরেকটা দেয়াল দিলা। তো আমরা বোঝার জন্য যে কাজটা করব, এই যে চির বরাবর ছিদ্র বরাবর মানে সোজা একটা দাগ টেনে দিব। এখন এই চির থেকে সমান দূরে, এটা যত দূরে দেখো খেয়াল করে, এটা সেম দূরে, এখানে আরেকটা দুইটা ছিদ্র করলো, তাহলে তুমি এখানে দাঁড়ালে কী দেখবা, এই দুইটা ছিদ্র দিয়ে আলো বেরোচ্ছে। তাহলে দেয়ালের এই দুইটা চির এখানে তৈরি হয়েছে। এটা যেহেতু এই চিরের নাম কি, উৎসের নাম কি, এটা হচ্ছে সিঙ্গেল স্লিট মানে একক চির। তাহলে সিঙ্গেল স্লিটে এখানে নাম দিলাম আমি এস, যেহেতু উৎস এস, এ যেহেতু দুইটা, এর নাম দাও এস ওয়ান, এটার নাম দাও তুমি এস টু। এখন তোমাকে যে কাজটা করতে হবে, এই চির দিয়েও তো আলো বেরোচ্ছে, তো সেটা কীভাবে বেরোবে, তুমি এইভাবে আঁকতে থাকো, এইভাবে। এইভাবে দিতে পারো, কম্পাস দিয়ে করলে খাতায় তোমার জিনিসটা অনেক সুন্দর হবে। বাট আমার কাছে তো কম্পাস নেই, তো আমি এমনি ফ্রি হ্যান্ডে আঁকছি, ঠিক আছে। আবার এখান থেকে আলো বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে, খেয়াল করো কিন্তু আমি কীভাবে করতেছি, এর রেট যেটা লাইনটা আছে সেটাকে আমি টাচ করতেছি বারে বারে। তোমরাও আঁকার সময় এই কাজটা করে নিবা। এই তরঙ্গের চূড়া আর এস ওয়ান, এই দুইটার চূড়া মিলিত হয়েছে, এটাও মিলিত হয়েছে, এটাও মিলিত হয়েছে, এটাও মিলিত হয়েছে, এটাও মিলিত হয়েছে। তাহলে এখানে তরঙ্গগুলি কি সমদশায় সেম ফেজে মিলিত হয়েছে। সো স্বাভাবিক কারণে এখানে আমরা একটা উজ্জ্বল বিন্দু পাবো। কেমন বিন্দু পাবো, লিখে দিই মনে রাখার জন্য, একটা উজ্জ্বল বিন্দু পাবো। যে মনে করো এই দেয়ালের দুইটা ছিদ্র দিয়ে দুইটা টর্চ লাইট মারলা, তাহলে স্বাভাবিক কারণে সবচেয়ে বেশি উজ্জ্বল বিন্দু তো এটাই পাওয়া যাবে, এজন্য এটাকে বলা হয় চরম বিন্দু। হ্যাঁ, এরপর আরেকটু খেয়াল করলে দেখবা, দেখো এখানে মিলিত হয়েছে, এখানে খেয়াল করছ মিলিত হয়েছে, তাহলে এখানে আর একটা উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে না। আমি রস্য দিয়ে উজ্জ্বল বুঝলাম। আবার যদি খেয়াল করো, এই দেখো এখানে 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 মিলিত হয়েছে না, এইখানে আর একটা উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। তার মানে এই জায়গায় সমদশায় সেম ফেজে মিলিত হয়েছে, এখানে উজ্জ্বল বিন্দু পাওয়া গেছে। আর এখানে যদি তরঙ্গের যে খাঁজ বা নিচু জায়গাটা, তার মানে এখানে বিপরীত দশায় মিলিত হয়েছে, তো বিপরীত দশায় মিলিত হলে এটা ডট ডট দাও। হ্যাঁ, এখানে কী পাওয়া যাবে, অন্ধকার বিন্দু পাওয়া যাবে। সেম এখানে আর একটা অন্ধকার বিন্দু পাওয়া যাবে, সরল দিয়ে অন্ধকার। হ্যাঁ, তাহলে কী পেলাম আমরা, দেখো উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এই যে এরকম একটা সুন্দর প্যাটার্ন পাওয়া যায়, এটাকে বলা হয় ইন্টারফারেন্স প্যাটার্ন। তার মানে কী হলো, এখানে এই দুইটা চির থেকে ছিদ্র থেকে আলো বা লাইট বের হওয়ার ফলে যে সুপার পজিশন উপরিপাতন হলো, এর ফলে আমরা একটা ইন্টারফারেন্স প্যাটার্ন, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এরকম একটা পট্টি বা ঝালর দেখতে পেলাম। এখন এইটাকে আমি যদি তরঙ্গ আকারে দেখাই, ওয়েবটা কেমন হবে, চলো দেখানোর চেষ্টা করি। এখন এই ঘটনাটা কোনো পর্দায় তরঙ্গ আকারে দেখলে তুমি কেমন দেখবা, মনে করো এটা একটা পর্দা, একটা কি ফিল্ম, তাহলে এটা কি সবচেয়ে উজ্জ্বল বিন্দু, চরম উজ্জ্বল বিন্দু, এটাকে চরম বিন্দু বলে, সেন্ট্রাল ম্যাক্সিমাম বলে। হ্যাঁ, তো এখানে স্বাভাবিক কারণ এখানে এই বিন্দুটা অনেক, এর ওয়েবটা অনেক বড় হবে, সুপার পজিশনে দেখছো তোমরা ইতিমধ্যে, না? তারপরে কী হবে, এইটা
তুলনামূলক ছোট হবে, আরও ছোট হবে, এরকম না? সেম এইটা বড় হবে, আরও ছোট হবে, আরও ছোট হবে, এরকম একটা প্যাটার্ন পাওয়া যাবে। তাহলে কি বোঝা গেল? উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল, এই চরম উজ্জ্বল, যেহেতু এটা মাঝখানে সবচেয়ে বেশি লাইট হবে, উজ্জ্বল হবে, এই জন্য এর বিস্তারটা সবচেয়ে বড় হবে, আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকবে। এখন তোমরা একবার নর্মালি চিন্তা করো যে স্যার ব্যতিচার নিয়ে এত চিন্তা করার দরকার নাই, আমরা নর্মালি বুঝবো কীভাবে? নর্মালি এইভাবে বুঝবা, এই দেয়ালে দুইটা টর্চ লাইট মারলাম, তো টর্চ লাইট মারলে স্বাভাবিক, কারণ এখানে বেশি উজ্জ্বল হবে, এ উজ্জ্বলতা কমতে 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 আস্তে আস্তে কি অন্ধকারের দিকে চলে যাবে, মিলিয়ে যাবে। জিনিসটা তো সেরকম একটা ঘটনা ঘটলো, তাই না? আলো যে এক প্রকার তরঙ্গ, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমরা কি কখন দেখেছি যে আলোর তরঙ্গ আকারের সামনের দিকে এগিয়ে যায়? আমরা কেউ দেখিনি। তাহলে আমরা এটা ফিল করবো কীভাবে? এটা বোঝার জন্য আমরা যে কাজটা করব, জল তরঙ্গ অর্থাৎ পানিতে ঢেউ সৃষ্টি করে আমরা সেটা দেখার চেষ্টা করব। আমরা দুইটা সবুজ বল নিলাম, এই বল দুটাকে পানির উপরে আঘাত করব। প্রথম বলটাকে পানিতে আঘাত করার ফলে যে গোলাকার ঢেউ সৃষ্টি হবে, তার মাধ্যমে দেখব আমরা কীভাবে সামনের দিকে গোলাকার ঢেউটা এগিয়ে যাচ্ছে। এটা একটা একক চিল বা সিঙ্গেল স্লিট হিসেবে চিন্তা করতে পারি। এবার দ্বিতীয় বলটাকে আমরা পানির উপরে আঘাত করব, তাহলে দুইটা ঢেউ সামনের দিকে যাচ্ছে, ফলে সুপার পজিশন অর্থাৎ উপরিপাতন হচ্ছে। খেয়াল করলে দেখো কোথাও ঢেউটা বড়, কোথাও ঢেউ মিলিয়ে যাচ্ছে। তার মানে যেখানে ঢেউটা বড় সেখানে সমদশায় মিলিত হচ্ছে, আর যেখানে মিলিয়ে যাচ্ছে সেখানে বিপরীত দশায় মিলিত হচ্ছে। সেম ফেজ আর অল্টারনেটিভ ফেজে মিলিত হওয়ার ফলে যে ঘটনা ঘটছে, যেখানে ঢেউ বড় সেখানে উজ্জ্বল বিন্দু আমরা পাবো, আর যেখানে মিলিয়ে যাচ্ছে সেখানে আমরা কম উজ্জ্বল, যেটাকে আমরা অন্ধকার হিসাবে কাউন্ট করতে পারি। তাহলে এই যে উজ্জ্বল অন্ধকারের যে কাহিনী, সেটা দেখতে কেমন দেখা যায়? বেশি উজ্জ্বল, কম উজ্জ্বল, বেশি উজ্জ্বল, কম উজ্জ্বল, এটাকেই বলা হয় ব্যতিচার প্যাটার্ন বা ইন্টারফারেন্স প্যাটার্ন বা ব্যতিচার ঝালর হিসাবে আমরা একে চিহ্নিত করতে পারি। এক বিশাল বাক্স করে আমরা ব্যতিচারের যন্ত্র নিয়ে আসলাম, কেন? খোলা মাঠে আমরা প্র্যাকটিক্যালটা করতে চাই। খোলা মাঠে সূর্যের আলো আছে, সেই সূর্যের আলো যখন এই গ্রেটিং দিয়ে ঢুকবে, তখন কীভাবে সেই ব্যতিচার ঝালর মানে ইন্টারফারেন্স প্যাটার্ন সৃষ্টি করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই। এখন এই যে বাক্সের মধ্যে যখন সানলাইট সূর্যের আলো পড়তেছে গ্রেটিং দিয়ে, তখন এখানে ব্যতিচার কীভাবে তৈরি হয় সেটা দেখার চেষ্টা করতেছে লোকজন। কীভাবে দেখা যাচ্ছে? এই যে সবাই কম্পেয়ার করতেছে যে কে কী দেখতেছে, কয়েক জায়গা থেকে এটা ব্যতিচারটা দেখার চেষ্টা করা হইতেছে। যখন সূর্যের আলো গ্রেটিং দিয়ে ঢুকছে, তখন ব্যতিচারটা এই যে দেখার চেষ্টা করা হচ্ছে, এই যে ব্যতিচারটা দেখতে ঠিক এরকম একবার অরিজিনাল ইন্টারফারেন্স প্যাটার্ন এরকম দেখতে দেখা যায়। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যালি এভাবেই দেখবো যদি যন্ত্র সেইভাবে সেট করতে পারি।